আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি নগদ জনপদের খবর। আমি ফাহমিদা দোলা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মঞ্চের পাশে এই ঘটনা ঘটে। আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ারদার অনিক, ছাত্রলীগ নেতা তারেক হাসান, ফিরোজ জোয়ারদার, রাজু আহমেদ, হিরক ও স্বপন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে নেতাকর্মীরা সম্মেলন স্থলে আসা শুরু করলে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসক জানান, আহতদের সবাই শঙ্কামুক্ত। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। সোমবার নগরীর কুকরুল খটখটিয়া ফুল আমেরতর এলাকায় জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া নগরীর জাহাজ কোম্পানি মোড়, সিগারেট কোম্পানি ও সাহেবগঞ্জ এলাকায় গণসংযোগ করেছেন। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 9 জন, সাধারণ কাউন্সিলর পদে 179 জন ও কাউন্সিলর পদে 67 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে উন্নয়নটা আমি করেছি, আমি মনে করি যে আমার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আমার প্রতি অত্যন্ত প্লিজ, আমি সেক্ষেত্রে তারা অবশ্যই মূল্যায়ন করবে, এটা আমার বিশ্বাস। বাংলাদেশের চারবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থাশীল, এবং সেই আস্থাশীলের মার্কা নৌকা মার্কা, সিটি কর্পোরেশনের মেয়রের মার্কা এবার নৌকার মার্কা। নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 142তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকাল 9:15 মাওলানা ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন। কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এরপর আলাদা আলাদা পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, মাওলানা ভাসানীর পরিবার, ভক্ত ও অনুসারী, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাব ভাসানী, বাংলা ভাষা শিশু সংগঠন, ভাসানী পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া সকাল 10:30 বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দরবার হলে শীতবস্ত্র বিতরণ ও বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 12 ডিসেম্বর নরসিংদী, দিনাজপুর ও মুন্সীগঞ্জ সহ কয়েকটি জেলায় হানাদার মুক্ত দিবস পালন করেছে জেলা প্রশাসন ও স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমর রিপোর্ট। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরে হিলিতে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, সহকারী কমিশনার মোকলেদুর খাতুন সহ অন্যরা। নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেয় জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নাইম মোহাম্মদ মারুফ খান। মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ। সে সময় বিজয় র্যালি ও আলোচনার সভায় অংশ নেন মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বেগম ফজলাতুন্নেসা ইন্দিরা, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এনামুর আহসান, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন সহ আরও অনেকে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর যুবলীগ নেতা এবং বিজিএমইএ এর সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। 13 ডিসেম্বর কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল সফল করতে সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়েছে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এবং 24 ডিসেম্বর আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি উপলক্ষে এই সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ। নানান আয়োজনের মধ্য দিয়ে সাভারে পালিত হয়েছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ব্যুরোর মহাপরিচালক শেখ মোহাম্মদ মনিরুজ্জামান। চাঁদপুরে দুদিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। প্রশিক্ষণে অংশ নেওয়া জেলার 35 জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান। গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন। কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদের পদোন্নতি জনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে ডিসি কলেজ। প্রধান অতিথির বক্তৃতা করেন বিদায়ী জেলা প্রশাসক মামুনুর রশিদ। জলবায়ু সহিষ্ণুতা প্রকল্পের আওতায় সোলার প্যানেলের মাধ্যমে রাঙামাটির 4টি উপজেলায় নিরাপদ পানির সরবরাহ নিশ্চিতে কাজ করছে জেলা পরিষদ। এতে পাহাড়ি দুর্গম এলাকায় অধিবাসীদের নিরাপদ পানির চাহিদা মিটছে। সম্প্রতি মিশরে বিশ্ব জলবায়ু সম্মেলনে অভিযোজন প্রকল্পে সাফল্যের জন্য লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে এই প্রকল্প। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আলিম আল রাজের রিপোর্ট। একসময় রাঙামাটির এই প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ পানির উৎস বলতে খাল, ছড়া, কুয়া সহ ছোট ছোট ঝর্ণা থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশই পাহাড়ের পানির চাহিদা মেটানোর উৎসগুলো কমে যাচ্ছে। পাহাড়ের মানুষদের পানির সংকট সমাধানে 2020 সালে 4টি উপজেলার প্রত্যন্ত গ্রামে জলবায়ু সহিষ্ণুতা প্রকল্পের উদ্যোগ নেয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। প্রকল্প সহযোগী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ও ডেনমার্ক উন্নয়ন কর্পোরেশন ডানিডা। পানির উৎস পরিবর্তন হওয়ায় পাহাড়ে পানির সংকট সমাধানে জেলা পরিষদের এই জলবায়ু সহিষ্ণু প্রকল্প আশার আলো দেখাচ্ছে এখানকার মানুষদের। কষ্ট করে ওই টিলা থেকে নিয়ে আসতাম পানি, এখন কাছে হওয়ার কারণে আমি বাড়িতে অনেক কাজ করতে পারছি। কোনো আমার পানি লাইন হইলে সুবিধে ওই বহুত থামগুড়ি পারি। সরা থেকে আনতাম, কুয়া করতে হতো, তখন তো পানির অপেক্ষা করতে হতো, মানে ময়লা পানি ছিল, সিদ্ধ করতে হয়, দূরে যাওয়া যায় না, কাছের পানি পাইছি এখন। সংশ্লিষ্টরা জানান প্রকল্প বাস্তবায়ন হয় পানির সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। স্থানীয় জলবায়ু সঞ্চিল কমিটি যে আমরা একটা প্রকল্প বাস্তবায়ন করেছিলাম যে ছোট প্যানেলের মাধ্যমে পানি সরবরাহ কাজ, এই প্রকল্পের মাধ্যমে আমাদের প্রতিটি পাড়া পাড়া পানি যাওয়াতে আমরা এখন ঘরের উঠানে পানি পাচ্ছি। গ্রামবাসীর পাশাপাশি নারীরা এই প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে। এই যে পিচ্ছিল পথ পাড়ি দিয়ে অনেক দুর্গম পাহাড় নেমে তাদের পানি নিয়ে আসতে হতো, এই প্রকল্পটা দেওয়ার ফলে তাদের পানির কষ্টটা অনেকটা লাঘব হয়েছে। এই পরিবেশের সাথে সঙ্গতি রেখে, পরিবেশ যাতে ঠিক থাকে সেই সেই সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রকল্পটা গ্রহণ করেছি। দানিদার পাশাপাশি বিভিন্ন যারা দাতা সংস্থা আছে তারাও বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে। সোলার প্যানেলের মাধ্যমে পানির সমস্যা সমাধানে সম্প্রতি মিশরে বিশ্ব জলবায়ু সম্মেলনে অভিযোজন প্রকল্পের সফলতার জন্য লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে এই প্রকল্প। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নতুন নতুন উদ্যোগ এই অঞ্চলের পরিবেশ রক্ষা সহ মানুষের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে আশা সংশ্লিষ্টদের। আলিমাল রাজি, চ্যানেল আই। দর্শক, এই ছিল নগদ জনপদের খবর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।